কোরআনের আয়াত বেছে বেছে হাদিস বেছে বেছে যেগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় তারা এগুলো নিয়ে কাজ করে, কিন্তু আমরা যদি পুরো কোরআন পড়ি না বা জানি না, তারা একটা আয়াত দিবে বলবে যে দেখেন এখানে আল্লাহ বলছে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা করেন, অতএব আমি নাস্তিক, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। কিন্তু এর বিপরীতে আরো কিছু আয়াত আছে যে আয়াতগুলো তারা আপনাকে শো করবে না। আমরা আজকে সেই আয়াতগুলো নিয়ে কথা বলবো। প্রথমত দেখি এই প্রশ্নগুলো আগের জমানায় কারা করতো। সূরা আনআম আয়াত নম্বর 141 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সায়াকুলুল লাযিনা আশরাকু, যারা মুশরিক তারা বলে লাউ শা আল্লাহু মা আশরাকনা, আল্লাহ চাইলে তো আমরা শিরিক করতাম না, আল্লাহ আমাদেরকে কেন বাধা দেয় না, এটা আল্লাহর ইচ্ছা আমরা শিরিক করি। এই কথাগুলো তাহলে কাদের? ইমানদারের নয়, মুশরিকের। এই সমস্ত কথা মুশরিকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তারা এটা বলছে, এটা বলে মূলত আসলে তারা যে অপরাধ করছে এই দায়টা আল্লাহর উপর চাপাই দিয়া নিজেদেরকে মুক্ত রাখতে চাচ্ছে। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা আন-নাহল আয়াত নম্বর 35, ওয়াকাল্লাযিনা আশরাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ যদি চাইতেন আমরা আল্লাহর বাইরে তার কারো ইবাদত করতে পারতাম না। যেহেতু আল্লাহ আমাদেরকে বাধা দেন না, আমরা মূর্তির ইবাদত করি, তার মানে এটা আল্লাহর ইচ্ছাই করি আমরা। আজকে অনেকে দেখবেন যে বলে যে আমরা নামাজ পড়ি না, এটা আল্লাহর ইচ্ছে করি, আল্লাহর ইচ্ছে আছে বলেই তো আমি এখানে বসে আছি, না আল্লাহ আমাকে কেন বাধা দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের অন্য আয়াতে বলছেন, ওয়াকালু, তারা বলে লাউ শা আর রহমান, যদি রহমান চাইতেন মা আবাদনাহুম, আমরা কখনোই আল্লাহর বাইরে অন্য কারো ইবাদত করতাম না। অতএব যেহেতু আমরা ইবাদত করতে পারি, এটা আল্লাহর ইচ্ছায় করি, এখানে আমার কোনো হাত নাই, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। আজকের জমানায় এই বক্তব্য হাজার বছর আগের মুশরিকরাও দিয়েছে। আমরা আমাদের সমাজে এই যে মুশরিকদের এই সমস্ত কথাগুলোর পরে কিছু বিষয় আমরা স্পষ্ট হলাম যে তারা মূলত আসলে তাদের অপরাধটা স্বীকার না করে অপরাধটাকে হালাল করার জন্য, তিনি যে নামাজ পড়েন না এই অপরাধটাকে তিনি হালাল করার জন্য এটা কার উপর চাপিয়ে দিচ্ছেন? আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছেন। এবার আমরা উল্টো দিক থেকে যদি প্রশ্ন করি, যেই ব্যক্তি বলে যে আল্লাহর ইচ্ছে আমি নামাজ পড়ি না, যেই ব্যক্তি বলে যে আল্লাহর ইচ্ছে হয়েছে আমাকে এখানে বসায় রাখছে, আল্লাহ আমাকে মসজিদে নেন না, এটা আল্লাহর ইচ্ছা আমার দোষ না, তাকে আপনি প্রশ্ন করেন যে আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? আশা করি সবার উত্তর একই রকম হবে যে আমি জান্নাতে যেতে চাই। যদি এটা হয় এবার আপনি তাকে আবার জিজ্ঞাসা করেন, আপনার ভাগ্যে কি জান্নাত লেখা আছে নাকি জাহান্নাম লেখা আছে? তিনি বলবেন এটা তো আমি জানি না। তাহলে জান্নাত নাকি জাহান্নাম এই বিষয়টা আমার কাছে মজহুল, অজানা, অজ্ঞাত, আননোন, এটা আমি জানি না। আচ্ছা, যেই বিষয়ের ফল আপনি জানেন না, আন্দাজের উপরে আপনি কি তাকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। একটু উদাহরণ দিলে বুঝবেন সহজ করে, আপনি পরীক্ষায় পাশ করবেন কি করবেন না সেটা আপনি জানেন না, তবু আপনি কি করেন? কষ্ট করে হলেও পরীক্ষা দেন। আমি ফলাফল জানি না অতএব পরীক্ষা দিব না, এরকম লোক কিন্তু পৃথিবীতে নাই। আচ্ছা, অপারেশন থিয়েটারে ডাক্তার আপনাকে প্রশ্ন করলো, আপনার বাচ্চার অপারেশন করতে হবে, আপনার স্ত্রীর অপারেশন করতে হবে, অপারেশন সাকসেসফুল হবে কি হবে না এটা আপনি জানেন না, তারপর আপনার স্ত্রীর অপারেশনের জন্য আপনি অপারেশন থিয়েটারে পাঠান কি পাঠান না? পাঠাই। এটা আমার কাছে ফলাফল রেজাল্ট আননোন, অজানা, তারপর আমি পাঠাই, কারণ আমাকে করতে হবে। আমি ফলাফল পাস করব না ফেল করব জানি না, তারপর আমি কষ্ট করে হলেও পরীক্ষা দিই, কারণ আমাকে পাস করতে হবে। আমি জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো জানি না, তারপরেও কষ্ট করে হলে ইবাদত করে হলে আমাকে কি করতে হবে? জান্নাতটা নিশ্চিত করতে হবে। আপনি অপারেশনের বেলা ঠিকই বুঝলেন, পরীক্ষার বেলা ঠিকই বুঝলেন, আপনি গাড়িতে করে নিরাপদে জিনিসের মোড় যেতে পারবেন কিনা আপনি জানেন না, অ্যাক্সিডেন্টও হতে পারেন, গুলিও খেতে পারেন, ছুরি ডাকাতও হতে পারে, তারপর আপনি জিনিসের মোড় যাচ্ছেন কষ্ট করে হলেও, সেটা যদি আপনি যেতে পারেন ঠিক একইভাবে জান্নাত থেকে জাহান্নাম আপনি যাবেন এটা জানেন না, তবুও কষ্ট করে হলো আপনার জন্য ইবাদত করা ফরজ আল্লাহর পক্ষ থেকে। সব জায়গায় আপনি বুঝেন নামাজের বেলায় আসলে আপনার তাল ঠিক নেই, মানে সব জায়গায় ঠিক আছে ওনার তাল, নামাজের বেলায় আসলে উনি বেতাল হয়ে ওঠেন। এই যে উদ্ভট এ সমস্ত চিন্তা ভাবনা মুশরিকদের ছিল। সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, সকল মানুষ আল্লাহর ইচ্ছায় করে ঠিকই, এটা ঠিক, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক করে না। আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক করার জন্য সে জান্নাতে যাবে, আর আল্লাহর অসন্তুষ্টি করার জন্য সে জাহান্নামে যাবে। ইচ্ছা আর সন্তুষ্টি একটু আলাদা করে বুঝাল বুঝবেন, ইরাদা আর মাশি বা মাশিয়াত। ধরেন একজন ব্যক্তির
ছেলে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসক বলল তার পেটে অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া কোনো পথ নাই। এখন এখানে কাটা ছেঁড়া হবে আপনি জানেন, তাহলে আপনি ডাক্তারকে বললেন নেন টাকা পয়সা নেন আমার বাচ্চারকে অপারেশন করান। এই যে আপনি অপারেশন করাচ্ছেন এখানে আপনার ইচ্ছে আছে কিন্তু আপনি সন্তুষ্টি নেই, ইচ্ছে আছে কারণ আপনার বাচ্চাকে সুস্থ করার জন্য কি করতে হবে আপনার অপারেশন করাইতে হবে, কিন্তু আপনি এতে খুশি আপনার বাচ্চাকে কাটা ছেঁড়া করবে আপনি এতে খুশি? খুশি না। ঠিক একইভাবে বিষয়টা এরকম, আপনি যখন নামাজ না পড়ে মসজিদে বসে আছেন দোকানে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন বলে বসে আছেন এটা ঠিক, কিন্তু আপনি যে বসে আছেন এদিকে আল্লাহ তাআলার খোশ নাকি নাখোশ? নাখোশ। তো আল্লাহর নাখোশ আপনি যে কাজ করবেন জাহান্নামী, আল্লাহর খুশি আপনি যে কাজ করবেন জান্নাতি। আরো একটু সহজ করে বললে বুঝবেন, পরীক্ষার হল আমরা সবাই পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার সময় আমাদের পরীক্ষার হল গার্ড থাকেন যিনি আমাদেরকে পুরো হলের মধ্যে ঘুরেন দেখেন আমরা ঠিক মতো পরীক্ষা দিচ্ছি কিনা, আমরা হলের পরিবেশ ঠিক রাখছি কিনা। আমি খাতায় লিখতেছি ভুল উত্তর, উত্তর যেটা লেখার কথা ভুল উত্তর লিখতেছি আমি, যিনি হল গার্ড আছেন তিনি জানেন কিনা আমার এই উত্তরটা ভুল? তিনি জানেন না? জানেন। আমার পাশে দাঁড়ায় উনি দেখতেছেন যে আমি ভুল লিখতেছি, আমার হল গার্ড কি আমাকে বাধা দিবে? না। পরীক্ষা মানেই স্বাধীনতা, আমি আপনাকে স্বাধীনতা দিয়েছি এই তিন ঘন্টা আপনি যা ইচ্ছা তা লিখবেন আমার কোনো আপত্তি নেই। পরীক্ষার হলে আপনি ভুল লিখছেন পাশে দাঁড়ায় শিক্ষক দেখতেছে যে আপনি ভুল লিখতেছেন, কিন্তু শিক্ষক আপনাকে বাধা দিবে না কারণ আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তিন ঘন্টার জন্য, যা ইচ্ছা তা লিখবেন আপনি। আপনি ভুল লিখেছেন পরীক্ষায় ফেল করেছেন, এবার রেজাল্ট আউট হওয়ার পরে বললেন আমি যখন ভুল লিখতেছি স্যার তো আমার পাশে দাঁড়ানো ছিল, স্যার আমার বাধা দিল না কেন? এই প্রশ্ন করার সুযোগ আছে আপনার? পরীক্ষা মানেই স্বাধীনতা, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আর একটু সহজ করে বললে আপনার একটা দোকান আছে, সেই দোকানে একজন লোককে আপনি ক্যাশিয়ার রেখেছেন, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা থেকে বাসা থেকে দোকানের মালিক তার ক্যাশকে দেখতে পান কত টাকা নিল কত টাকা দিল। দোকানের কাছ যিনি ক্যাশিয়ার আছেন তিনি ক্যাশ থেকে টাকা 500 সরায় ফেলছেন তার পকেটে মানি ব্যাগে ঢুকাইছেন, সিসি ক্যামেরা মালিক এটা দেখছেন তার বাসা থেকে, মালিক চাইলে ফোন করে তাকে বাধা দিতে পারতেন কিন্তু বাধা দেন নাই। যখন তাকে আপনি বললেন 500 টাকা চুরি করছো পুলিশ আসছে, এখন সে যদি বলে সিসি ক্যামেরা তো মালিক আমার দেখছে আমার বাধা দেয় নাই কেন? সিসি ক্যামেরাটা লাগানোই হচ্ছে তোমাকে স্বাধীনতা দিলাম, সিসি ক্যামেরা দিয়ে তোমার স্বাধীনতাটাকে আমি রেকর্ড করে নিলাম, যখন আমার প্রয়োজন পড়বে তোমাকে আমি এটা শাস্তি দিব। এখন যদি ক্যাশিয়ার বলে যে আমাকে আপনি বাধা দেন নাই কেন, ভাই তোমাকে স্বাধীনতা দিছি আমি, তোমার পুরো ক্যাশের স্বাধীনতা দিছি কিন্তু তোমার স্বাধীনতার বিচার করার জন্য আমি আল্লাহ তাআলা রেকর্ডের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এই চুরির দায় যখন মালিককে দেয়া যায় না, কাউকে খুন করে ফেলার পর এই দায় আল্লাহকে দেয়া যায় না, নামাজ না পড়ার দায় কখনো আল্লাহকে দেয়া যায় না। কেউ যদি অমুসলিমের কারণে জন্ম হয় এটা দোষের না, কিন্তু জন্ম হওয়ার পরে বুঝে শুনে সে যদি ইসলামকে কবুল না করে তখন এর দায় কিন্তু সে আল্লাহকে দিতে পারবে না যে আমি হিন্দুর ঘরে আল্লাহ তুমি আমার দিছো আমি কি করব। আপনি হিন্দুর ঘরে জন্ম হওয়ার পর আসমান ছিনলেন, আপনি হিন্দুর ঘরে জন্ম হওয়ার পর জমিন ছিনলেন, আপনি হিন্দুর ঘরে জন্ম হওয়ার পর লাউ চিনছেন কদু চিনছেন, আপনি হিন্দুর ঘরে জন্ম হওয়ার পর আল্লাহকে চিনেন নাই কেন? আপনি এটা একদম মানে উদ্ভট একটা কথা বলে পার পেয়ে যাবেন, এই জায়গাটা কোনো সুযোগ নাই। এই হচ্ছে যে আমাদের সমাজে যারা যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ, এই বক্তব্য যারা দেন তাদের উদ্ভট উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করা, এটার মূল টার্গেটই এটা।